রাজনৈতিক প্রেক্ষাপট তৃণমূল কংগ্রেস আজকের বাংলা থেকে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে মোদী সরকারের স্বেচ্ছাচারী প্রমিতা বাংলা দুর্দশা, যেখানে মানুষের অবস্থা করোনা পিরিয়ডে মানুষ যখন খেতে পাচ্ছে না তখনও কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি আজকের মানুষের অবস্থার জায়গায় পৌঁছে দিয়েছে। নামকরার মানুষটাই আজকের পথে নেমেছে। আজকে তাদের এই মিছিলের দ্বারা গরিব মানুষ জানে, যারা গ্যাসের অবস্থায় গ্যাসের দাম আজ কোন জায়গায় গিয়ে ঠেকেছে। আজকের পেট্রোলের দাম 100 পেরিয়ে গেছে, ডিজেলের দাম কোন জায়গায় গিয়ে কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী জনবিরোধী কেন্দ্রীয় সরকারের লাগাতার পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নামখানা ব্লকের দারিকনগর হসপিটাল মোড়ে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, যুবশক্তি, তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নামখানা থেকে হসপিটাল মোড় পর্যন্ত পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ মিছিল করা হয় এবং নামখানা হসপিটাল মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালী মহাশয়, নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধীরেন দাস মহাশয়, বর্ষিয়ার নেতা চিত্তরঞ্জন কাপ মহাশয়, প্রাক্তন জেলা পরিষদের সদস্য ও যুব সভাপতি অখিলেশ বারুই মহাশয়, নামখানা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার বাবু, নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত, মৎস্য ও প্রাণী সম্পদের কর্মধ্যক্ষ অতনু দাস মহাশয়, ফ্রেজারগঞ্জের প্রসেনজিৎ বাবু এবং নামখানা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের সদস্যবৃন্দ, ছাত্র পরিষদের সদস্যবৃন্দ এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের মাধ্যমে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের আমাদের জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে ভারতবর্ষের মধ্যে এই অপদার্থ এই বিজেপির সরকারকে পর্যদুষ্ট করার জন্য এবং বাংলা থেকে 2000 সরকার আছে শুধু আমাদের জন্য নয়, এটা আপনাদের স্বার্থেও করা দরকার আছে, বাংলার মানুষের স্বার্থে নয় ভারতবর্ষের মানুষের স্বার্থে করা দরকার আছে। আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে তার কাজে পরিণত করে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে সমস্ত কথা বলেছিল আপনারা লক্ষ্য করেছেন, এই সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার সম্পূর্ণভাবে যে ব্যর্থ আজকে তার প্রমাণ হয়েছে। এই সরকারের হাতে কোন দপ্তর তার কন্ট্রোলে নেই, নিয়ন্ত্রণে নেই, এই সরকার একটা অপদার্থ সরকার, এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। যারা আপনারা ভুল করে এতদিন যারা বিজেপি করেছিলেন মনে মনে ভেবেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গ দখল করবে, আপনারা সেদিনকার ভুলে গেছিলেন মমতা ব্যানার্জির সংগ্রামকে, আপনারা সেদিনকার ভুলে গেছিলেন কংগ্রেসের নির্দিষ্টভাবে ঘোষিত কর্মসূচি, এই কর্মসূচি আমাদের পালন করতে হচ্ছে বাধ্য হয়ে, এটা আপনাদের আমাদের প্রত্যেকের স্বার্থে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। নামখানা থেকে দারিকনগর পর্যন্ত আমাদের আজকের এই সভা, আমরা আগামীকাল রথযাত্রা, তবু জানার সত্ত্বেও আপনারা জানেন ভারতবর্ষের অর্থনৈতিক একটা বিপর্যয় চলছে। রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
10 এবং 11 তারিখে আজকের অবস্থান বিক্ষোভ এ কারণেই করতে বলেছিলেন যে কারণটা আপনাদের আমাদের সকলের অবগত। পেপার পত্রিকার মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে গ্যাসের দাম হুহু করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসায় ভারতবর্ষের দায়িত্ব নেয় 600 থেকে 1000 টাকা পেরিয়ে গেছে, যেখানে 66 টাকা থেকে পেট্রোলের দাম বাড়তে বাড়তে আজকের সেঞ্চুরি চলে গেছে, ডিজেলের দাম বাড়ছে, আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সে কারণেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই অবস্থান বিক্ষোভ। কেন আজকের আমাদের আন্দোলন? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে আমরা 2021 যে নির্বাচনে এসেছি এই জনসমুদ্রে নির্বাচনের পরেও আমার আন্দোলন থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আজও লড়াই করে চলছে। বাংলার মানুষ একদিন আখ্যা দিয়েছিল বাংলার অগ্নিকন্যা, 34 বছর রাজনৈতিক প্রেক্ষাপটে বামফ্রন্টের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিল, আজও তাকে লড়াই করতে হচ্ছে। কাদের সাথে? আপনাদের, আমাদের, বাংলা, ভারতবর্ষের মানুষের স্বার্থে। একটা যেন দিন কালো দিন আসছে, যে কালো দিনের মধ্য দিয়ে আতঙ্কবোধ তৈরি হচ্ছে, দেশটা বিক্রি হয়ে যাবে না তো, পুনরায় আবার স্বাধীনতার জন্য লড়াই করতে হবে না তো। রাজনৈতিক প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সরকার চায়ের কারবারটা আদু করত কিনা, যেখানে চায়ের কারবার করলে চায়ের দোকানদারের কথাটা চিন্তা করত। আজকের এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা বাংলার মানুষ আন্দোলনের সোপান তৈরি করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষে দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে। আমরা মনে করি সেই যুব সম্প্রদায় নতুন করে আন্দোলন নয়, বাংলার মানুষ চোখ দেখাবে, বাংলার মানুষ পথ দেখাবে, বাংলার মানুষ রাস্তার শেষ সীমানায় দাঁড়িয়ে বলবে কোন পথটা সঠিক আর কোনটা ব্যাধিক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক কারণে আমরা মনে করি আজকের এই পথসভা পেট্রো পণ্যের যে মূল্য নির্ধারণ হয়েছে যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই সভা, এই সভা উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ দলনেতা নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয় ভাজন শ্রীমন্ত ভাই, উপস্থিত আছেন বর্ষিয়ার নেতৃত্ব ব্লকের সহসভাপতি সম্মানীয় চিত্তরঞ্জন কাপ, যুব সভাপতি অখিলেশ বারুই, নামখানা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার বাবু, গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত ভাই, আমাদের যুব নেতৃত্ব, এসসি এসটি সেলের ব্লক লিডারশিপ, আমাদের প্রিয় ভাজন কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী সম্পদ বিকাশ আতনু, আমাদের ফেজাদ অঞ্চলে যারা দায়িত্ব নিয়ে কাজ করে আমাদের প্রিয় ভাজন রসেনজিৎ ভাই, আমাদের নামখানা ব্লকের সোশ্যাল মিডিয়া সেল যারা পরিচালনা করে, যুব যোদ্ধা যুব শক্তির কর্মীবৃন্দ, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবর্গ, এখানে উপস্থিত সমস্ত দোকানদার ব্যবসায়ী বন্ধুগণ, পথ চলতি যে সমস্ত গাড়ি এই মুহূর্তে আটকে আছেন আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, মার্জনা চেয়ে নেবো, অন্তত 15-20 মিনিট আপনাদের একটু ধৈর্য ধরার জন্য। আমাদের এই সভাটা দীর্ঘায়িত হবে না, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সভা শেষ করব, আমাদের অবস্থানটা তুলে নেওয়া হবে। আমরা সবচেয়ে ভাবি আমরা দীর্ঘদিন গ্রাম বাংলায় যারা বসবাস করি, আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা যে আমরা একটু সুখ পাবো, একটু স্বাচ্ছন্দ্য পাবো, আমাদের যারা সরকারে আসবেন, যারা সরকারের দায়িত্ব নেবেন, তারা রাষ্ট্রীয় কল্যাণের জন্য, ভারতবর্ষের আপামর মানুষের জন্য, বাংলার আপামর মানুষের জন্য, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে, বিভিন্ন সম্প্রদায় নির্বিশেষে, তাদের কল্যাণের জন্য কিছু পরিকল্পনা থাকবে। কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, আপনারা অবস্থান বিক্ষোভে বসেছেন এই হসপিটাল মোড়ে, আপনাদের মূলত দাবিগুলো কি কি? আজকে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা এবং বিভিন্ন শাখা সংগঠন যুবশক্তি পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ, আমরা নামখানা ব্লকের পক্ষ থেকে এই নাম হসপিটাল স্টপেজে আজকের করলাম। আপনারা দেখেছেন যে বিকাল 3টা থেকে নামখানা থেকে আমাদের এই
অবস্থান কর্মসূচি যে মিছিল সহকারে আমরা এসেছি, আমাদের মূল যেটা বক্তব্য এটা আমরা বক্তব্যের মধ্য দিয়েই বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে ভারতবর্ষে একটা সরকার চলছে, বিজেপি সরকার, একটা অপদার্থ সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজেল এবং পেট্রোল, রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে দিনের পর দিন, তার প্রতিবাদ আজকের হচ্ছে। আজকে আপনারা দেখেছেন সর্বভারতীয় স্তরে আমাদের ডিজেল পেট্রোল প্রায় 100 টাকার উপরে চলে গেছে। এই মুহূর্তে যারা কৃষক, যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ির মালিক প্রত্যেকে তারা সেখানে মার খাচ্ছে, তারা অনেকে গাড়ি বিক্রি করে দিতে হচ্ছে, অনেকে কৃষক ভাইরা তাদের যে কৃষি কাজ করবে তাদের মেশিনে তেল দেওয়ার জন্যে তারা এখন এমন একটা অবস্থায় পড়েছে যে কৃষকরা আতঙ্কিত যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা কী তারা সেটা বুঝতে পারছে না। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সরকারকে একটা প্রতীকী আন্দোলনের মধ্য দিয়ে সতর্ক থাকতে বলছেন। আমরা জানি, আপনারা জানেন, পাশের রাষ্ট্র আমাদের শ্রীলঙ্কা বা বাংলাদেশ, পাকিস্তান, যারা আমাদের থেকে আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, পেট্রোল, ডিজেল এবং রান্না গ্যাসের দাম তাদের অনেকটা কম। আমাদের পাশের রাষ্ট্র আমাদের শ্রীলঙ্কা এই মুহূর্তে প্রায় 56 টাকা, এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেল 56 এবং 61 টাকা মনে হয় পেট্রোলের দাম, যেখানে বাংলাদেশে 81 টাকা, যেখানে পাকিস্তানে প্রায় 78 কি 79 টাকা এরকম একটা হবে এইরকম। সেখানে ভারতবর্ষের মতো একটা দেশ, যে দেশে খুব গর্ব করে আমাদের প্রধানমন্ত্রী দেশের কথা নিয়ে, সেখানে পেট্রোল ডিজেলের দাম প্রায় 100 সেঞ্চুরির উপরে গেছে, 100 টাকার উপরে গেছে। তার জন্য আজকের আমাদের প্রতিবাদ ছিল, আমরা এই প্রতীকী ধর্ম আমরা করলাম কয়েক ঘন্টা ধরে, অবস্থানটাও প্রায় ঘন্টাখানে ধরে করেছি। আমরা কর্মসূচি এখনই আমরা প্রত্যাহার করে নিয়েছি। আগামী দিনে আমাদের নেত্রী যেভাবে নির্দেশ দেবেন, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন, আগামী দিনে আমাদের নামখানা ব্লক, আমাদের সমস্ত সাংগঠনিক শক্তি সেইভাবে আন্দোলন করবে। এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।